সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি রোজা এগ্রো ফার্মে। আর এই ফার্মটির অবস্থান সিরাজগঞ্জ সদর থানার রায়পুরে। এখান থেকে মূলত কোরবানি উপযোগ্য দেশাল জাতের সারগুলো বিক্রয় করা হয়। তো আজকে আমরা এই ফার্মে আসার পর দেখতে পারলাম এবার এখানে বেশ কিছু দেশাল জাতের সারগুলো কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো রয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন দাম হলে বিক্রি হবে, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে বর্তমানে ব্যবসা। আচ্ছা, তো নতুন যারা খেতে ভাই আছে কিংবা যারা আপনার খামারে আসতে চায়, তাদের উদ্দেশ্য করে আপনার খামারের নাম ঠিকানা পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসার্স রোজা এগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা সদর থানা পুলিশ লাইনের পাশে গ্রাম রায়পুর। রায়পুর। আচ্ছা, এখন তো দেখতেছি আবার দেশাল সারগুলো কালেকশন করতেছি। জি ভাই, আমি তো আসলে দেশাল সারই আসলে বেশি বিক্রি করি, তো চাহিদা ক্রেতাদের চাহিদা অনুযায়ী হয়তো অনেক সময় পরিবর্তন করতে হয় কালেকশন। আচ্ছা, আজকের কালেকশনে কয়টা করে দেখাচ্ছেন? আজকের কালেকশনে ছয়টা। ছয়টার মধ্যে দেশাল গরু দেখাবে? জি ভাই। সবগুলো তো শর্ট টাইম প্রজেক্টের গরু? জি ভাই, শর্ট টাইম প্রজেক্টের গরু। কেউ শর্ট টাইমে পালতে পারে, লং টাইমে পালতে পারে, আমি মনে করি শর্ট টাইম পাললেই লাভটা ভালো হয়। আচ্ছা, তো যেহেতু ছয়টা গরু নিয়ে আসছেন, চলেন কথা বলবো না, গরুগুলো দেখাই। জি ভাই, চলেন। রুবেল ভাই, বেশ কিছু গরু দিয়ে একটা লট করছেন, লটের শুরুতে লাল রঙের বেশ চলম্বা একটা গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা দেশাল সার ভাই, এটার বয়স দুই দাঁত। দেশাল জাতের সার গরু, দাঁতে দুইটা হয়ে গেছে। জি ভাই, এগুলো কোরবানির জন্য রেডি। এইগুলো দেখেন, আর চামড়া বা হাত পা গুলো দেখেন, শুধু মাংস লাগা শুরু হয়ে গেছে, এখন খুব তাড়াতাড়ি এগুলো মনে করেন যে ই হয়ে যাবে, রেডি হয়ে যাবে। আচ্ছা, মানে শর্ট টাইম প্রজেক্ট হিসেবে যারা গরু কালেকশন করতে চায় কিংবা যাদের বাজেট কম একটা খামার করব। জি ভাই, তারা চাইলে এই ধরনের গরুতে খামার সাজাতে পারবে। জি ভাই, দাঁতে দুইটা হয়ে গেছে, দুই দাঁত হয়ে গেছে, এখন ঠিক মতো যত্ন করতে পারলে বড়িতে মাংস লাগবে। জি ভাই, কয়টা দিয়ে লট করছেন? এটা লট করছি আমি ছয়টা দিয়ে। ছয়টা দিয়ে লট করছেন, লটে কেমন দাম রাখছেন? লটে দাম রাখছি আপনার 48,500 টাকা। 48,500 টাকা লটের দাম রাখছেন, দাম দরের কি সুযোগ রাখছেন? হ্যাঁ, একটু সুযোগ ভাই, না দিলে তো দাম দর করবেই। আচ্ছা, দাম দর করে কেটে ভেড়ে গরুটা নিতে পারবেন? জি ভাই, সাইড করে দিন, পরের গরুটা দেখ। জি ভাই, চলুন। রুবেল ভাই, লটের দ্বিতীয় নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, সাদা এবং একটু পাকার ছাপ আছে, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা ভাই দেশাল সার, এটার বয়সও দুই দা, এটা এখনো দাঁতে হয় নাই, দাঁত পড়ে যাবে হয়তো, এক সপ্তাহ লাগবেই না, দাঁত একদম ই হয়ে গেছে, মরে গেছে। জি ভাই। আচ্ছা, তো মানে এক কথায় বয়সটা হয়ে গেছে, এখন যত্ন করতে পারলে এই বডিতে ভালো। জি ভাই, আর গরুটার কালারটা কিন্তু খুবই সুন্দর, আর গরুটার গঠন গোল গাল একদম দেখার মতো একটা গরু ভাই। এগুলো গরু কিন্তু কোরবানির সময় খুব একটা চাহিদা থাকে ভাই। তারপরে যখন যত মাংস লাগবে গরুটা আরো গোল, আরো গোল হয়, আরো সুন্দর আসবে ভাই। আচ্ছা, শর্ট টাইম প্রজেক্টের গরু দাম রাখছেন কিরকম ভাই? 48,500 টাকা। 48,500 টাকার লটের দ্বিতীয় নাম্বার গরু এটা। জি ভাই, পাশে তিন নাম্বার সিরিয়ালে আরো একটা সাদা কালো রঙের গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। জি ভাই, এটাও দেশাল সার, এটারও বয়স হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এটা এখনো দাঁতে হয় না, দাঁতে হয়ে যাবে, এগুলো হয়তো মাসখানেকের মধ্যে দাঁতে হয়ে যাবে। যেগুলো গরু আছে সবগুলোই কোরবানি মানে উপযুক্ত, অল্প দিনে রেডি হয়ে যাবে। এক কথায় 3 মাস, 6 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, জি ভাই, যে যেভাবে প্রজেক্টগুলো নিতে পারে। জি ভাই, কেউ চাইলে কোরবানিও টার্গেট করতে পারবে কিংবা সামনে রোজার সিজন আসতেছে, জি, রোজার জন্য গরুগুলো নিতে পারবে। আর ভাই, যেই দামটা এখন তো প্রত্যেক দিন কিন্তু দাম পরিবর্তন হচ্ছে ভাই, আজকে যেই দাম হবে সেই দামটা অবশ্য আগামী কালকেও পাওয়া যাবে না। তো এই গরুগুলো আমি মনে করি যে ভাই আজকে নিয়ে কালকে বিক্রি করলেও ইনশাল্লাহ লাভ হতে হবে, যতদিন যাবে গরুর চাহিদা বাড়বে দামটাও বৃদ্ধি। জি ভাই, আর এই গরুটার দেখেন কালারটা, দেখেন কত সুন্দর একটা কালার। দাম রাখছেন 48,500 টাকা ভাই। আচ্ছা, এটা দেখলাম লটের 3 নাম্বার, পাশে 4 নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন লালচে রঙের গরু, এই গোটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই বয়স দুই দাঁত হয়ে গেছে, এটা এটা দেশাল সার। জি ভাই। আচ্ছা, এটাও বডিতে ভালো জায়গা আছে, ক্রেতা ভাইরে যত্ন করতে পারলে এটা তো ভালো মাংস লাগবে। জি ভাই। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, নিখুঁত, খাবার দাবারের কোনো সমস্যা? খাবার দাবারের সব কমপ্লিট ভাই। আচ্ছা, লটের দাম রাখছেন 48,500 টাকা। জি ভাই, এটা দেখলাম 4 নাম্বার গরু, পাশে 5 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই। 5 নাম্বার, এটা একটা বকনা, এটাও দুই দাঁত হয়েছে। তো আসলে গরু যে আমি লটে যে দামটা দিছি এটার কিন্তু ভাই, এখন এখানে আমি যে 48,500 লট দিছি, এখানে কিন্তু ভাই 50-এর গরু আছে, 50-এর উপরেও গরু আছে, সব মিলাই একটা। জি ভাই, আর খুব একটা কিন্তু কম বেশি হয় না, দামের দিক দিয়ে গরুর দিক দিয়ে হয়তো সামান্য একটু কম বেশি করা যায়, যে একটা হয়তো 45 দিলাম আর একটা 50 দিলাম, তাইলে কিন্তু 48-এর লট করা যায় ভাই। এখন 30-35-এর গরু দিয়ে কিন্তু 48-এর লট করা যায় না। তো এখন যদি আমি যে লটটা দিছি ভাই, এটা আসলে
দর্শকরা যারা নেবে তারা হাট বাজার যাচাই করুক বা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই কইরা আমার কাছ থেকে গরুটা নিক। আমি বলবো যে সবচাইতে আমি ইনশাল্লাহ কম রেটে গরু দিতে পারবো, কারণ আমি গরুটা যখন কিনি ভাই, আমি গরু কিনতে আমি কিন্তু আসলে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে যারা কিনে তারা কিন্তু 2,000-3,000 বেশি দিয়ে কিনে যে অনলাইনে বিক্রি করবে, কিন্তু আমি তো ভাই ওই হিসাবে কিনতে পারি না, কারণ আমি কিনি যে আমি আজকে দিলাম ভিডিওতে যদি কেউ না নেয় তাহলে এবার আমার জবাই করতে হবে আর অথবা আমার লোকাল বাজারে বিক্রি করতে হবে, সেই হিসাবে আমাকে কিনতে হবে। সেটাই তো, আপনি লট করছেন 6টা দিয়ে, এটা 5 নম্বর বকনা গরু ছিল। জি ভাই, বকনাটাও কিন্তু খুবই ভালো, ঠিক আছে, এটাও কিন্তু মানে রেস্টটাকে সারের মতোই, শুধু বকনা হয়েছে, এটা কিন্তু মাংসের দরে খুবই ভালো একটা চাহিদা থাকে। আচ্ছা, এর পাশে 6 নম্বর সিরিয়ালে লটের সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন, জি ভাই, সার গরু, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটাও দেশাল সার, এটা দাঁতে হয়েছে না? এটাও দাঁতে হয় না, দাঁতে হয়ে যাবে, দাঁতে হয় না, দাঁতে হয়ে যাবে, জি। আচ্ছা, তো চলে শর্ট টাইম প্রজেক্ট হিসেবে এখানে যে 6টা গরু দেখালাম, 6টা গরু একসাথে একবারেতে এক ক্রেতা ভাই নিতে পারে, জি। আচ্ছা, আর এই গরুগুলো নিলে ভাই আসলে যারা নতুন বা খামার করার স্বপ্ন আছে কিন্তু সাধ্য নাই তাদের জন্য আমার এই কালেকশনটা, আমার কাছে 2 লক্ষ টাকা আছে ভাই, কিভাবে খামার করব 2 লক্ষ টাকা দিয়ে এরকম 5টা 6টা 4টা যে কয়টা হয় গরুগুলো কেনেন? কেনার পর প্রথম বছর একটু ট্রায়াল দেন, তারপর দ্বিতীয় বছর, প্রথম বছর কেন, আপনি যদি 3 মাস পালেন 3 মাসেই লাভ হবে। আমি তো বললাম যে কালকে বিক্রি করলেও লাভ হবে, বর্তমান যে বাজার আমি গতকালকে যে রেটে কিনছি আমি আজকে সেই রেটে কিনতে পারি নাই, আগামীকালকে আমি সেই রেটে কিনতে পারবো না। আমার যে এক কাস্টমার আসছিল সিলেট থেকে, উনি আমার কাছ থেকে যে গরুগুলো নিছে, পরে ওনার হয়তো মনের মধ্যে কী থাকলো যে আমি বাজার যাচাই করবো, আমার এখানে 3 দিন থাকছে, থাকার পরে উনি বাজার যাচাই করছে, বিভিন্ন হাট বাজার দেখছে, দেখে কোনোখান থেকে উনি কিনতে পারে নাই, লাস্ট পর্যায়ে আমার এসে সেটা 10টা গরু ছিল, 10টা গরু ধরে উনি নিয়েছিল 3টা, পরবর্তীতে উনি 10টাই নিছে। আচ্ছা, বরঞ্চ উনি আমাকে আরও খুশি হয় 5,000 টাকা বেশি দিছে, কিন্তু আমার উপরে দেয় নাই, কিন্তু বাজারের উপরে আমাকে এসে সেটা 5,000 টাকা বেশি দিয়ে গেছে। সেটাই তো, এখানে 6টা গরু দেখালাম, 48,500 টাকা লট। তরুবেল ভাইয়ের পর কী গরু দেখাবেন? না, আজকের মতো এই। আর ভাই আসলে গরু কালেকশন করলে তো প্রত্যেক দিন 50টা করা যায়, কিন্তু কালেকশন করতে হবে যে আমি কাস্টমারে দিলাম, উনি যদি লস খায় তাহলে তো আমার কাছে আসবে না। সেটাই, আর এই যে 6টা গরু একটা লট দিছি, 1টা 2টা করে দেওয়া যেত, কিন্তু এই লটটা হইলে পরে মানে গাড়ি ভাড়াটাতে সাশ্রয় হবে, আমার কাছ থেকে গরু নেবেন 50,000 টাকায়, আপনার গাড়ি ভাড়া 8,000 টাকা, আপনার ওইখানে বাজার 55,000 টাকা, 3,000 টাকা আপনার বেশি, তাহলে লটে নিলে পরে আপনার গাড়ি ভাড়াটা মানে একটা সমন্বয় জি। রুবেল ভাই, আপাতত 6টা মতো গরু ছেলে দেখাইছেন, বিস্তারিত বর্ণনা করছেন, এবার দর্শক ভাইদের যদি কিছু বলতেন। দর্শক ভাইদের বলবো যে ভাই আসলে ব্যবসার তো গরু কেনার সিজনটা কিন্তু ধীরে ধীরে চলে যাইতেছে, গত 2 মাসে কিন্তু গরু কেনার জন্য একটা খুব উপযুক্ত একটা সময় ছিল, তো হয়তো অনেকেই অনেক কিছু ভাবছে কেনে নাই, তো এখনও সময় আছে, যদি কেউ গরু কিনবেন তাইলে কিনে নেন, বাজারটা কিন্তু এখন রেগুলারই বাড়তেছে, আর এখন একটা দিন যাবে তো বাজার বাড়বে, তো আপনারা যারা কোরবানির জন্য কেনেন, রমজানের জন্য কেনেন বা যে যে উদ্দেশ্যেই কেনেন এখন গরু কিনতে পারেন, আর গরু কিনতে আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন, গরুটা নিজ চোখে দেখে কিনবেন, কারো প্রলোভনে পয়রা ঠিক আছে মিষ্টি কথায় ভুলে আপনারা গরু কিনবেন না। সেটাই, সরাসরি গিয়ে নিজের চোখের আইডিয়া মাফিক গরুগুলো দেখে শুনে নিলেই ভালো। জি ভাই, গরুগুলো সুস্থ সবল আছে কিনা, গরুগুলোর কোনো খুদ আছে কিনা, এগুলো দেখে নিলে গরুগুলো খাবে কিনা, আর অনেকেই দেখি যে এই হার্ডি সার নিয়ে আছে পাগল ভাই, ওগুলো তো মানে ইন্ডিয়া ক্রস, মানে ইন্ডিয়ার নাম শুনলেই তো পাগল হয়ে যায়, তা আমি মনে করি যে আমাদের লোকাল যেই গরুগুলো সেই গরুগুলো কেনা উচিত, কারণ এই ওই গরুগুলো আপনার প্রায় 2 মাস লাগবে আপনার ওইটা মানে স্বাভাবিক হইতে, আর ওই যে হার্ডি সারগুলো তো খাবেই কম, ওদের মানে অ্যাডজাস্ট করতেই কিন্তু 1-2 মাস চলে যায়, জি 1 মাস সময় এখানেই চলে যায়, তো এই 1 মাস কিন্তু পিছিয়ে গেল না, আর ওইগুলোর রোগ বালাই কিন্তু হতে পারে, হবে না যে তা না, সব গরুরই রোগ বালাই হবে, তো ওগুলা কিন্তু একটু বেশি হতে পারে। আর আমি এই যে আমি গরুগুলো দেখালাম, এই গরুগুলো আমি খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দিছি, আর কিরমির লিভার টনিক এগুলো আপনারা করে নেবেন। আচ্ছা, তো ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।